আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিক 5.0। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো, আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এরকম করে কিভাবে আপনি এবং আপনার গার্লফ্রেন্ডের পিকচার দিয়ে, অর্থাৎ আপনার প্রিয় মানুষের পিকচার দিয়ে এরকম রোমান্টিক ভিডিও তৈরি করতে পারবেন। তো আপনি যদি তৈরি করতে চান এরকম ভিডিও, তাহলে আজকের পুরো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এরকম সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন এবং আজকের ভিডিওটাতে একটা লাইক করে দিন। অল রাইট গাইস, অ্যাট ফার্স্ট আপনাকে প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে যদি আপনার ফোনে ক্যাপকাট অ্যাপসটা না থাকে। তো ইনস্টল করে নেওয়ার পর আপনি কি করবেন, আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দেব যাতে আপনারা এক ক্লিকেই এই ভিডিওটা তৈরি করতে পারেন। তো ওই লিঙ্কে ক্লিক করলে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, মানে ব্লু কালারের একটা লিঙ্ক থাকবে, দেখেন ওইটাতে ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে। আপনি নিচে দেখতে পাচ্ছেন ইউজ টেম্পলেট ইন ক্যাপকাট, এখানে ক্লিক করবেন। তো সিম্পলি এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে একটা পেজ ওপেন হয়ে যাবে। তো দেখেন আমার একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, এখানে এই যে দেখতে পাচ্ছেন এই পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ইউজ টেম্পলেট নামে আর একটা অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। তো সিম্পলি এখানে ক্লিক করলে আপনার ভিডিওগুলো চলে আসবে, আপনি কী করবেন ফটোসে ক্লিক করবেন। তো ফটোসে ক্লিক করার পর এখানে প্রথমে আপনার পিকচার একটা সিলেক্ট করবেন, তারপর আপনার প্রিয় মানুষের একটা পিকচার সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আপনি নেক্সটে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, এখানে ক্লিক করবেন। তো সিম্পলি নেক্সটে ক্লিক করার পর অটোমেটিক ভিডিওটা তৈরি হয়ে যাবে, কোনো প্রকার ঝামেলা নেই। তো দেখেন আমি যদি এখন প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওটা প্লে হবে, আর এখানে কিন্তু সাউন্ড সহ চলে আসবে, আমি জাস্ট সাউন্ডটা মিউট করে রাখছিলাম। তো দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে, অসাধারণ একটা ভিডিও যেটা টিকটকে ট্রেন্ডিং। তো বন্ধুরা এখন আপনি কী করবেন, এটা সেভ করার জন্য উপরে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর আপনি এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এখানে ক্লিক করে দেবেন, তাহলে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, সাথে সাথে আপনাকে টিকটকে সুইচ করে নিয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে সুইচ হচ্ছে না, তো এটা আপনার গ্যালারিতে মানে থেকে যাবে এবং শেয়ার টিকটকে ক্লিক করলে আপনি টিকটকে শেয়ার করতে পারবেন। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করে আপনি কিন্তু টিকটকে সরাসরি শেয়ারও করতে পারেন। তো এটাই ছিল আজকে আমার ভিডিও টিউটোরিয়াল, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর এরকম ট্যাম্পলেটের ভিডিও আরও পেতে চাইলে তার সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন।